সাংবাদিক গ্রেফতারের প্রতিবাদে দত্তপুকুরে মিছিল করলেন দত্তপুকুর নাগরিক সমাজ। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাজাহান শেখের গ্রেফতারের দাবিতে গরম রাজ্য রাজনীতি। আর সেই খবর করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন সিনিয়র সাংবাদিক সন্তু পান। তার প্রতিবাদে দত্তপুকুর স্টেশনে মিছিল করলেন দত্তপুকুর নাগরিক সমাজ। দেখুন, আজকে আমরা নাগরিক সমাজ থেকে আমরা পথে নেমেছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমরা সংবাদ মাধ্যম। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে যারা রেপ করলো, সনাতন হিন্দু ধর্মের মহিলাদের উপর অত্যাচার করলো, করে তারা আজকে 44 দিন হয়ে গেল শেখ শাজাহান বাইরে ঘুরে বেড়াচ্ছে। অথচ এই ঘটনাটাকে যা সবার সামনে জনসম্মুখে তুলে ধরলো যে সাংবাদিক সন্তু পান তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করালো, আজকে আমরা ধরে নিলাম। এবং কোন একজন নাম না জানা একজন মহিলা শিলতাহানি কেস, তা শিলতাহানি কেস তো সন্দেশখালীতে শিলতাহানি কেস নিয়ে তো সন্দেশখালী চলছে, কজন গ্রেপ্তার হলো? এর প্রতিবাদে আমরা নাগরিক সমাজ আজকে আমরা রাস্তায় নেমেছি এই পুলিশি রাজের বিরুদ্ধে। এবং এই সন্তু পানকে এই যে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাইছি যারা সন্দেশখালী কাণ্ডে যারা দোষী, যারা আমার সনাতনী হিন্দু মা বোনেদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের আমরা গ্রেপ্তার চাইছি। এবং সন্তু পানকে যে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তার আমরা মুক্তি চাইছি। এবং এবং দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এই কারণে যে তাদের আমরা বুঝিয়ে দিতে চাই যে এইটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সনাতনী ভারতবর্ষের অঙ্গরাজ্য, সনাতনী পশ্চিমবঙ্গ, এখানে ইন্ডিয়ান পেনাল কোর্ট চলে, এখানে কোনো শেখ মিয়া রাজত্ব এটা নয়, এটা আমরা বুঝিয়ে দিতে চাইছি। এই জন্য নাগরিক সমাজ হিসাবে আমরা রাস্তায় নেমেছি আজকে। কখনই এটা করে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গিয়ে একটা সংবাদ মাধ্যম। আপনি নিজে আছেন সংবাদ মাধ্যমে, সংবাদ মাধ্যমের কথা আপনার ভালো নাই লাগতে পারে, আপনার যে আপনার দোষ ত্রুটি ভালো মন্দ সব কিছু সংবাদ মাধ্যম আপনার সামনে তুলে ধরবে, তাহলে এর সাথে তো তালিবানি শাসনের কোনো পার্থক্য নেই। যদি সংবাদ মাধ্যমকে যদি তার নির্ভীক সাংবাদিকতার জন্য যদি গ্রেপ্তার করতে হয়, এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাংবাদিক কিন্তু মিনমিন চ্যানেলের সাংবাদিক নয়, সে কিন্তু মানে বলিষ্ঠ সাংবাদিক, এই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। 100 বার যে সত্যটা তুলে ধরছে শুধু আর বাংলা বলে না, যারা যারা আজকে এই রাজত্বে সত্যটা তুলে ধরছে তাদের সবাইকে হেকেল করা হচ্ছে। আপনি দেখুন না, পশ্চিমবাংলা দুরকম আইন চলছে। আমরা কোনো রাজনৈতিকভাবে কথা বলছি না, আমরা নিরপেক্ষভাবে কথা বলছি। একই জায়গায় শাসক দলের নেতা মন্ত্রীরা যেতে পারছে, সেই জায়গাতে বিরোধী দল নেতাকে কোর্টের পারমিশন সত্ত্বেও তাকে যেতে দেওয়া হচ্ছে না। এটা কোনো কীভাবে চলছে আমরা জানি না। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আবারও বলছি, আমাদের একটাই দাবি, যারা সনাতনী হিন্দু মা বোনদের উপর অত্যাচার করেছে সেই শেখ মিয়াদের আমরা শাস্তি চাই, পরিষ্কার কথায় আমাদের কথা একদম। আমরা দেখুন, রাষ্ট্রপতি শাসন কি আইনের পক্ষে? আমরা চাই আইনের শাসন। সে রাষ্ট্রপতি শাসন জারি করে হোক আর যেভাবেই হোক, আমরা আইনের শাসন চাই। আমরা সাংবাদিকদের পাশে আমরা ছিলাম, আছি থাকবো।